বন্ধুরা, আশা করি ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অনার্স ব্রোস। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো একটি নভেল। নভেলের নাম দি কাইট রানার। দি কাইট রানার রিটেন বাই খালেদ হোসাইনি। খালেদ হোসাইনি একজন আফগানিস্তান আমেরিকান রাইটার, অর্থাৎ আফগান আমেরিকান রাইটার। প্রফেশনালি তিনি একজন ডক্টর ছিলেন। 1965 কাবুল আফগানিস্তানে তিনি জন্মগ্রহণ করেন। এখন তার বয়স 57+। 1980 তিনি নিউ ইয়র্ক অর্থাৎ আমেরিকাতে চলে যান। তাহলে বন্ধুরা, আজকে আমাদের আলোচ্য বিষয় একটি নভেল, দ্য কাইট রানার। এই কাইট রানার নভেলটি পাবলিশ করা হয়েছিল 2003। কাইট রানার অর্থাৎ ঘুড়ি প্রতিযোগিতা হয়, ঘুড়ির প্রতিযোগিতা, ঘুড়ির টুর্নামেন্ট হয়। সেখানে কেউ হয়তো অন্য একটা ঘুড়িকে কেটে দেয়, কিন্তু কেটে দেওয়া সেই ঘুড়িটি যে ছেলেটি খোঁজ করতে যায়, অনুসন্ধান করতে যায়, সে হলো কাইট রানার। তাহলে বন্ধুরা, আজকে আমাদের আলোচ্য বিষয় নভেল দ্য কাইট রানার, রিটেন বাই খালেদ হোসাইনি। সময়কাল ছিল 2001, আর গল্পটি শোনাচ্ছেন তিনি হলেন আমির। আমির নামে যে ন্যারেটর আমির স্মরণ করছেন 1975 কথা। এক গলিতে কি ঘটনা ঘটেছিল, অর্থাৎ দুর্ঘটনা হয়েছিল, সেই কথা সে মনে করে। কারণ আমির এখন কাবুল বা আফগানিস্তানে নেই, বাইরে কোথাও রয়েছে, বয়স হয়েছে। যাই হোক, একদিন পাকিস্তান থেকে এক আপনজন রহিম খান তাকে ফোন করে। রহিম খানের বয়স হয়েছে, আমিরের থেকে অনেক বড়। কারণ রহিম খান হলো বাবার বন্ধু। কার বাবার? আমিরের বাবার বন্ধু। রহিম খান পাকিস্তান থেকে বলেন, আমির তুমি আফগানিস্তান থেকে পাকিস্তানে চলে আসো, এখানে এলে তোমার পাপ ধুয়ে যাবে। যাই হোক, তার চিন্তাভাবনার কথা, তুমি আফগানিস্তান থেকে চলে আসো, কিংবা তুমি যদি অন্য কোথাও থাকো তাহলে চলে আসো। কে বলছেন? রহিম খান। এবং এও বলছেন রহিম খান যে আমি অসুস্থ, আমি তো পাকিস্তানে আছি, তুমি চলে এসো। রহিম খান বললেন, আমির এবার তার অতীত স্মরণ করছেন, তার কাবুলের যে বড় হওয়ার সময়কাল সেটা মনে করছেন। আমির এখন ক্যালিফোর্নিয়াতে আছে, ঘর থেকে একটু বেরোলো, আকাশে দু একটি ঘুড়ি উঠতে দেখে, আর তখন তার পুরনো দিনের স্মৃতির কথা মনে পড়ে। ঘুড়ি ওরা দেখে অতীত স্মৃতিতে ফিরে যায় আমির, অর্থাৎ আফগানিস্তানের কথা তার মনে হয়, তার বাল্যকালের কথা মনে হয়। এই আফগানিস্তানে হাসান নামে তার এক বন্ধু ছিল, দোস্ত ছিল, আমিরের এক দোস্ত হাসান। হাসান খুব ভালো ঘুড়ি উড়াতে পারত, আমিরকে খুব ভালোবাসত। হাসানের সাথে আফগানিস্তানের বাল্যকালটা কেটেছে, ঘুড়ি চুরি করা, গাছে ওঠা, কাচের খণ্ড ধরে প্রতিবেশীদের চোখে আলো ফেলা, প্রতিবেশীদের কুকুরকে পাথর মারা, এই সমস্ত কাজ দুই বন্ধু অনেক করেছে। হাসান কিন্তু যথেষ্ট দরিদ্র ছেলে, শান্ত ছেলে। যাই হোক, প্রতিবেশীরা যদি পাকড়াও করতো কাকে, এই লেখক আমিরকে, তাহলে কিন্তু এই হাসান তার অপরাধটা নিজের কাঁধে নিয়ে নিত। অর্থাৎ হাসান এবং আমিরের সাথে এত ভালো বন্ধুত্ব ছিল। এবার আমির বলছে যে আমার বাবা ধনী ব্যক্তি ছিলেন, আমরা একটা বড় বাড়ি অর্থাৎ হাভেলিতে থাকতাম, আমির বলছেন। আর বাবার বন্ধু আসতেন, স্মোকিং করতেন, গ্র্যান্ডফাদারের একটা ছবি দেয়ালে ঝুলানো থাকতো, আর ওই হাভেলি অর্থাৎ বড় বাড়ির পাশে ছোট্ট একটা ঝুপড়ি ছিল,
সেখানে হাসান থাকতো, হাসানের বাবা আলী সাহেব থাকতেন। হাসান আর এই আমির খেলা করতো তাই বলা হয়েছে। আর লেখক বলেছেন যে আমি, অর্থাৎ আমির বলেছেন, লেখক হিসাবে এখানে আমির, যাই হোক, আমির এখানে বলেছেন যে তিনি প্রায় ঝুপড়িতে যেতেন। কাদের? ওই হাসানদের ঝুপড়িতে যেতেন, কারণ তাদের হাবেলির পাশেই। যাই হোক, এবার আমির বলছেন আমাদের দুজনের কেউ মা ছিল না, কারুর ছিল না। আমার মা তো ছোটো সময়ে, অর্থাৎ আমি যখন ছোটো সময় তখন মারা গেছেন। হাসানের মা কোথায় যেন পালিয়ে গেছেন, এরকম একটা বিষয় ছিল। যাই হোক, এবার আমির বলছেন আমি এবং আমরা পেস্তন ছিলাম, জাতিগতভাবে পেস্তন, আর হাসানরা ছিল হাজারা, অর্থাৎ আমরা ছিলাম অ্যারাবিক বংশজাত, আর হাসানরা ছিল এশিয়ান কোয়ালিটির, ছিল বংশজাত ছিল। অর্থাৎ পরিষ্কার করে এই আমির বলছে যে আমরা ছিলাম সুন্নি মুসলমান, আর ওই হাসানরা ছিল শিয়া মুসলমান। যাই হোক, এই হাসান অর্থাৎ সুন্নি আর শিয়ার একটা তফাৎ তো রয়েই গেছে জাতিগতভাবে। যাই হোক, হাসানের বাবা তার আবার প্যারালাইজড হয়ে গিয়েছিল। যাই হোক, হাসান আবার জন্ম থেকেই তার ক্লিপড লিপ, অর্থাৎ ঠোঁটটা কাটা রয়েছে, কার? হাসানের। তো এবার আমির বলছে যে আমার বাবা আমাকে এবং হাসানকে দুজনকেই খুব ভালোবাসতো, তবে হাসানকে একটু বেশি ভালোবাসত। আর হাসানকে আর আমাকে দেখাশোনা করার জন্য একজন নার্সও রেখে দেওয়া হয়েছিল। স্বাভাবিকভাবে আমাদের অনেক অর্থকরী ছিল, বাবার যথেষ্ট অর্থকরী। যাই হোক, এবার আমির বলছে যে আমার বাবা আমার থেকে যেন হাসানকে একটু বেশি প্রশংসা করতো, বেশি ভালোবাসতো, এরকম মনে হতো, এবং আমার তার জন্য একটু জেলাসি একটু হতো, সেই ছোটবেলার কথা। যাই হোক, বাবা যথেষ্ট পরিশ্রমী ছিলেন। যাই হোক, একদিন আমার স্কুলের এক শিক্ষক ফতেউল্লাহ খান, তিনি বলেছেন শরাব পিনা মানা, অর্থাৎ মদ খাওয়া যাবে না, এটা অন্যায়, পাপ হয়। বাবাকে এসে বললাম, কে বলছে? আমির। বাবাকে এসে বললাম, বাবা অদ্ভুত রকম আচরণ করলেন, নিজের গ্লাসে মদ ঢেলে নিয়ে তখন তিনি বললেন, মিথ্যা, অসত্য, অমানবিকতা, এগুলো হলো বিষয়, এগুলো হলো পাপের বিষয়। যাই হোক, আমি কিছুই বুঝতে পারলাম না। বাবা মদ খেতেন, কিন্তু তিনি নীতি নৈতিকতার মানুষ ছিলেন, যথেষ্ট ভালো মানুষ ছিলেন। কে বলছে? আমির। যাই হোক, এবার আমির বলছে যে আমি বাবাকে খুশি করতে চেষ্টা করতাম, কিন্তু ব্যর্থ হতাম, আমার কাজে বাবা খুশি হতেন না, এবং আমার মনে হতো বাবা আমাকে বুঝতে পারেন না। তবে বাবার যে বন্ধু রহিম খান, যিনি এখন পাকিস্তান থাকেন, তিনি আমাকে বুঝতে পারতেন, বাবা কখনো আমাকে বুঝতেন না। এই প্রতিবেশী যে হাসান, যে ছেলেটি, ওর যে বাবা আলী সাহেব, তার যে ঠাকুরদা ছিল, তাকে আমার ঠাকুরদা আমাদের বাড়ির পাশে রেখেছিল, আমাদের বাড়িতেই কাজ করত, বাড়ি পরিষ্কার করত, রান্না করত, ইত্যাদি সব কাজ করত এবং থাকত। বংশ পরম্পরায় এই হাসানদের পরিবার, আলী সাহেবের পরিবার আমাদের সঙ্গেই রয়েছে, এবং আমাদের এই হাবেলির পাশেই বাড়ি করে দেওয়া হয়েছে, ঝুপড়িতে থাকে। যাই হোক, হাসান আমার বন্ধু, সমবয়সী। কে বলছে? আমির। হাসান আমার বন্ধু, সে গল্প শুনতে ভালোবাসত, তা আমি তখন নিজের থেকে গল্প তৈরি করতাম আর হাসানকে বলতাম, আর হাসান সেগুলো মন দিয়ে শুনত। আমার বাবা আমার গল্প পছন্দ করতেন না, যাই হোক, আমার রাগ হতো বাবার প্রতি, এবং মনে হতো যে আমার বাবা যদি রহিম খান হতো তাহলে ভালো হতো, কারণ রহিম খান আমাকে ভালোবাসেন, ছোটোবেলার কথা এরকম আমার মনে হতো। যাই হোক, হঠাৎ করে গলিতে একদিন গুলি হলো, আলী সাহেব এসে আমাকে গলায় জড়িয়ে ধরলেন, যেন তিনি আমাকে গলায় জড়িয়ে ধরে রক্ষা করবেন। তিনি বারবার বলছেন, কিচ্ছু হবে না বাবা, কিচ্ছু হবে না। আলী সাহেব নিজের ছেলেকে রেখে, হাসানকে রেখে আমাকে এসে গলায় জড়িয়ে ধরলেন। যাই হোক, অর্থাৎ
পুরনো আফগানিস্তান খতম হচ্ছে, নতুন আফগানিস্তান শুরু হচ্ছে, তার দ্বন্দ্ব যুদ্ধ হচ্ছে, গুলিগালাজ হচ্ছে। এমন সময় তিনজন আমাদের সমবয়সী ছেলেদের সঙ্গে দেখা, একজনের নাম আসিফ, একজনের নাম কামাল, একজনের নাম ওয়ালি। ওরা দুষ্ট প্রকৃতির ছেলে, ওরা হিটলারকে ভালোবাসে, হিটলারকে গ্রেট লিডার বলে, এরকম বিষয় ছিল আসিফ, কামাল এবং ওয়েলির। যাই হোক, আসিফ এসে আমাকে ধাক্কা মারে, আর এর জন্যই আমার বন্ধু হাসান গিয়ে একটা পাথর তুলে আসিফকে মারতে যায়। যাই হোক, আসিফ গ্রুপ ভয় পেয়ে যায়, ওরা চলে যায়। আমাদের সমবয়সী ছিল, কিন্তু দুষ্ট ছিল এই আসিফ গ্রুপ, খুব দুষ্ট, তারা অ্যান্টি সোশ্যাল কাজ করত, এরকম ছিল। যাই হোক, অনেক বছর কেটে গেছে। হাসানের জন্মদিনে বাবা প্রতি বছরই গিফট দিতেন। এবার বাবা বললেন যে হাসান, তোমাকে ট্রিটমেন্ট করতে হবে, তোমার যে ঠোঁটটা কাটা রয়েছে ওটার চিকিৎসা করতে হবে, এবার তোমার গিফট এটাই হবে। আমার ভালোই লাগলো, আবার মনে একটু হিংসাও হলো। যাই হোক, হাসানের চিকিৎসা হলো। যাই হোক, এই হাসান কাবুলে, আফগানিস্তানের কাবুলে ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা হতো, অনেক মানুষ, অনেক ছেলেরা ঘুড়ি ওড়াতো। যাই হোক, বাবা আলী সাহেব তারাও এসব দেখতেন। যাই হোক, হাসান ভালো ঘুড়ি ওড়াতো, আর কাইট ফাইটিং টুর্নামেন্ট হতো, কাইট ফাইটিং টুর্নামেন্ট, যে ঘুড়িটাকে কেটে দেওয়া হতো, অন্য এক সাথী থাকতো, সে গিয়ে ঘুড়িটাকে আবার নিয়ে আসতো, তাকেই বলা হয় কাইট রানার, ঘুড়ি খুঁজে নিয়ে আসা। আর হাসান এ বিষয়ে, অর্থাৎ কাইট রানার হিসাবে এক্সপার্ট ছিল, ঘুড়ির বিষয়ে আমার বন্ধু হাসান যথেষ্ট দক্ষ ছিল, ও যেন ঘুড়ির সঙ্গে উড়ে যায়, এরকম একটা মন ছিল কার, হাসানের। যাই হোক, রাতে একদিন রাতে এক রাতে হঠাৎ বাবা বললেন আমাকে, অর্থাৎ আমির বলছে, আগামীকাল যে তোমার কাইট ফাইটিং টুর্নামেন্ট হবে সেটাতে তুমি জিতবে। আমির তো একদম অবাক হয়ে গেল, বাবা এইভাবে বলছে, সাংঘাতিক উৎসাহ পেয়ে গেল আমির, তাকে জিততেই হবে। আবার চিন্তাও করছে, যদি না জিততে পারি তাহলে বাবার কথাটা, বাবা পরাজিত হয়ে যাবেন। সারা রাত্রে আমিরের ঘুম হলো না। যাই হোক, টুর্নামেন্ট শুরু হয়ে গেল, বাবা আর বাবার বন্ধু রহিম খান সাদে গিয়ে বসলেন, তারা খেলা দেখছেন। আমার উৎসাহ বেড়ে গেল, হাসান যথেষ্ট উৎসাহী। যাই হোক, কিন্তু আমি তো রাত্রে স্বপ্ন দেখেছিলাম আমার ঘুড়ি হারিয়ে গেছে, কোথায় উড়ে গেছে। এবার হাসানকে বলাতে হাসান বারবার বলছে, স্বপ্নের কথা ভুলে যাও, বাস্তবে প্রয়াস করো। হাসান এইসব বলল, হাসান প্রয়াস করলো, আমিও ঘুড়ি নিয়ে খেলতে শুরু করলাম। একের পর এক সমস্ত ঘুড়ি আমরা কেটে দিচ্ছিলাম, হাসান সেটা পারছিল, বাবা দেখছেন। শেষ পর্যন্ত একটা ব্লু কাইট রয়েছে, সেটাকে ঘেঁচাং করতে হবে, তাহলেই শেষ। শেষ পর্যন্ত দেখা গেল আমি এবং হাসান বিজয়ী হলাম। আমি হাসান দুজনে নাচতে শুরু করে দিলাম, ছাদের দিকে তাকিয়ে দেখি আমার বাবাও নাচ করছে, আর সেই রহিম খান, তিনিও এই বয়সে নাচ করছেন। আমার আনন্দ, আমার জীবনের ঐতিহাসিক সময় সেটা ছিল। আমি অবাক হলাম এই বাবার নাচ দেখে, রহিম খানের নাচ দেখে, একেবারে হিস্ট্রিক্যাল মুমেন্ট আমার জীবনে। যাই হোক, হাসান কী করছে এবার, সেই যে কাটা ঘুড়িটা, সেই ঘুড়িটা যেহেতু নিয়ে আসতে হবে, নিয়ম অনুযায়ী হাসান ছুটেছে। এইবার হাসান আর আসছে না, অনেকক্ষণ হয়ে যায় আসছে না, আমি চিন্তিত হলাম, কোথায় গেল, ঘুড়ি পেলো বা কী হলো, তো হাসান গেল কোথায়। প্রতিবেশীদের কাছে জানতে চাইলাম, হাসানকে দেখেছো, অনেকেই বলছে না। এমন সময় একজন বৃদ্ধ ব্যবসায়ী, তিনি বললেন, হ্যাঁ, এক হাজারা বাচ্চা, হাজারা বংশজাত, সে যাচ্ছে, আর তার পিছনে পিছনে আরও তিনজন যাচ্ছে। তখন আমির বলছে, আমি ভয় পেয়ে গেলাম, কারণ আমি বুঝতে পারলাম ওই তিনজন মানেই আসিফ, কামাল এবং ওয়েলি, এই তিন দুষ্ট ছেলে যারা আমাদের শত্রু। যাই হোক, হাসানকে তারা ঘিরে ধরেছিল,
হাসানকে বলছে তোর ঘুড়ি দিয়ে দে, হাসান তো কোনোভাবেই সে ঘুড়ি দেবে না, এই নিয়ে ঝগড়া শুরু হয়ে যায় সাংঘাতিকভাবে। যাই হোক, এই হাসানকে কিন্তু আসিফ যথেষ্ট মারপিট করে। যাই হোক, আসিফ আবার এও বলে, কার জন্য করছিস, আমিরের জন্য করছিস, আমির তো তোকে চাকর মনে করে, এইসব নিয়ে অনেক কথা বলে। কিন্তু হাসান এইসব কথা মানে না, হাসান একটা মেরে দেয় আসিফকে, আর এই নিয়ে ঝগড়াটা তুমুল ঝগড়া শুরু হয়ে গেল। আর হাসান একটা পাথর ছুঁড়ে আসিফকে মেরে দিল, আর আসিফ গ্রুপ এসে হাসানকে মারতে শুরু করলো। বন্ধুরা, এই পর্যন্ত আমাদের আজকের ভিডিওতে থাকলো, গল্পের অর্থাৎ নভেলের দ্বিতীয় অংশ আমরা দ্বিতীয় ভিডিওতে দেব। তাহলে বন্ধুরা, এই ছিল আমাদের একটা বিষয়, খুব সুন্দর স্মৃতিকথা। আমাদের বাল্যকালে এরকম স্মৃতি সবার জীবনেই রয়েছে, ছোটোখাটো, বিশেষভাবে স্মৃতি, ছোটোখাটো স্মৃতিকে না বলাই ভালো, বিশেষ স্মৃতি রয়েছে। যাই হোক বন্ধুরা, আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল একটি নভেল, দ্য কাইট রানার, লিখেছেন খালেদ হোসাইনি। বন্ধুরা খুব ভালো থেকো, খুব ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।